হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের সিবিএসসি বোর্ডের একটা মোস্ট ইম্পর্টেন্ট গল্প বহুরূপী সম্পর্কে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে আমরা বহুরূপী গল্পটি সম্পর্কে আলোচনা করব না, অথবা বহুরূপী গল্পটি লাইন বাই লাইন বুঝে নেওয়ারও চেষ্টা করব না। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বহুরূপী গল্পের উৎস এবং তার নামকরণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। এর পরের ভিডিওতে আমরা বহুরূপী গল্পটি লাইন বাই লাইন সুন্দর করে বুঝে নেব এবং সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কেও আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা জেনে নেব বহুরূপী গল্পের উৎস এবং তার নামকরণের তাৎপর্য। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং দেখে নিই যে বহুরূপী গল্পটির উৎস কী এবং তার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ কত দূর অবধি সার্থক হয়েছে। বহুরূপী গল্পের উৎস জানার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে যে গল্পটির নাম যে বহুরূপী সেই কথাটার আসলে অর্থ কী। যদি বহুরূপী কথাটার আমরা আক্ষরিক অর্থ দেখতে যাই তাহলে সেটা হবে বহু রূপ ধারণ করে যে। কিন্তু আমরা যদি এর ইনার মিনিং দেখতে যাই, এর যদি আন্তরিক অর্থ আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে বহুরূপী হলো এমন এক জিনিস যে একটা মানুষ এক এক দিন এক এক রূপ ধারণ করে, কিন্তু সেই রূপ ধারণ করে সে টাকা উপার্জন করার জন্য। অর্থাৎ সে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের রূপ ধারণ করে এবং সাধারণ মানুষকে সে এন্টারটেইন করে, এবং যার বিনিময়ে সাধারণ মানুষরা তাকে পয়সা দেয় এবং যার ফলে সে নিজের জীবন ধারণ করতে পারে। তো এই ধরনের মানুষদেরকেই আমরা বলে থাকি বহুরূপী। তাহলে আমাদের গল্পের নাম হলো বহুরূপী এবং এর প্রধান চরিত্র হলো হরিদা, এবং হরিদা হচ্ছে সেই ধরনের একজন মানুষ যিনি বিভিন্ন দিন বিভিন্ন রূপ ধারণ করেন এবং যার ফলে যে আমদানি হয়, তার যে উপার্জন হয় টাকা, এবং তার সাহায্যে তিনি নিজের জীবন অতিবাহিত করেন। এবার আমরা জেনে নেব যে বহুরূপী গল্পের লেখক কে। বহুরূপী গল্পের লেখক হলেন সুবোধ ঘোষ। তাহলে তোমরা এই প্রশ্নটা অবশ্যই লিখে নেবে যে বহুরূপী গল্পের লেখক কে। এইটা তো তোমাদের এক্সামে সবসময়ই আসে। তাহলে বহুরূপী গল্পের লেখক হলেন সুবোধ ঘোষ। এবার আমরা জেনে নেব যে বহুরূপী গল্পটির উৎস কী। বহুরূপী গল্পটির উৎস হলো সুবোধ ঘোষের গল্প সংগ্রহ গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে এই বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে এক্সামে যে বহুরূপী গল্পের উৎস উল্লেখ করো বা বহুরূপী গল্পের মূল গ্রন্থটির নাম লেখো, তাহলে তোমরা কী লিখবে? বহুরূপী গল্পের মূল গ্রন্থটি হলো সুবোধ ঘোষের লেখা গল্প সংগ্রহ গ্রন্থের তৃতীয় খণ্ড থেকে এটি নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু তোমরা উত্তরটি লিখবে। এবার চলো আমরা চলে যাই যে বহুরূপী গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ সম্পর্কে। এই যে বহুরূপী গল্পটিকে বহুরূপী নাম দেওয়া হয়েছে, সেই নামটা কতদূর অবধি সার্থক হয়েছে সেইটা আমরা দেখে নেব। তাহলে এর জন্য তোমরা যে প্রশ্নটা লিখে রাখবে সেটা হচ্ছে বহুরূপী গল্পের তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা বহুরূপী গল্পের নামকরণ কতদূর সার্থক হয়েছে তা লেখো। এবার চলো আমরা দেখে নিই যে এই প্রশ্নটার উত্তর তোমরা কিভাবে লিখতে পারবে। আমি স্ক্রিনে কিন্তু তোমাদেরকে উত্তরটা দিয়ে দিচ্ছি, যাতে সহজে তোমরা সেটা নিজেদের কপিতে নোট ডাউন করে রেখে নিতে পারো এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে উত্তরটা কী হবে। তোমরা নিশ্চয়ই প্রশ্নটা নোট ডাউন করে নিয়েছো, এবার চলো আমরা উত্তরটা দেখে নিই। এর উত্তরটা হবে, সাহিত্যের ক্ষেত্রে নামকরণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামকরণের মাধ্যমেই পাঠকের সঙ্গে পাঠ্য বিষয়ের প্রাথমিক পরিচয় ঘটে। তবে নামকরণ বিষয়বস্তু কেন্দ্রিক, ভাব কেন্দ্রিক বা ব্যঞ্জনধর্মী হয়ে থাকে। তবে যে কোনো নামকরণে সাহিত্যের অন্তর্নিহিত ভাবটি ফুটে ওঠে। তাহলে এখানে কি বলা হলো যে সাহিত্যের ক্ষেত্রে নামকরণ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন? কেন যে কোনো গল্প বা কবিতা পড়ার আগে আমরা তার নামটা পড়ি, এবং তার নামটা এমন হতে হবে যাতে পাঠক সেই নামটা পড়ে একটা ধারণা পাঠকের মনে জন্মায় যে সে তার মধ্যে কী পড়তে চলেছে, যেই গল্পটা বা যেই কবিতাটা সে পড়তে চলেছে তার মধ্যে সে কী নিয়ে পড়তে চলেছে, সেই ধরনের ধারণা যেন পাঠকের মনে চলে আসে। তাহলে নামকরণটা এরকম হওয়া উচিত। তাহলে নামকরণটা কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে করা হয়ে থাকে? নামকরণ করা হয়ে থাকে গল্পের বিষয়বস্তুকে কেন্দ্র করে,
সেই ধরনেরও হতে পারে, অথবা ভাব কেন্দ্রিক, গল্পটার ভাবটা কী, ইনার মিনিংটা কী সেই সম্পর্কে তার উপর ডিপেন্ড করেও কিন্তু গল্পের নামকরণ করা হয়ে থাকে, অথবা গল্পটা হয়ে থাকে ব্যঞ্জনাধর্মী, অর্থাৎ যেটা বলতে চাইছে সেটা ছেড়ে দিয়ে তার ভেতরকার যে মানেটা বেরিয়ে আসছে তার উপর ডিপেন্ড করেও কিন্তু অনেক সময় গল্পের নামকরণ করা হয়ে থাকে, অথবা অনেক সময় নামকরণ করা হয়ে থাকে তার মূল চরিত্রের উপর ডিপেন্ড করে। তাহলে এতগুলো বিষয়কে লক্ষ্য রেখে কিন্তু কোনো একটি গল্প বা কোনো একটি কবিতার নামকরণ করা হয়ে থাকে। এবার চলো আমরা দেখি যে এর আগে কী লেখা আছে। বহুরূপী শব্দের অর্থ বহুরূপ ধারণকারী। একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে বহুরূপী শব্দটার মানে কী, তাহলে বহুরূপী শব্দটার আক্ষরিক অর্থ হলো যে বহুরূপ ধারণকারী। এরপর দেখো, আলোচ্য গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা। একটা গলির মধ্যে ছোট্ট একখানা ঘরে থাকতেন তিনি। হরিতা অত্যন্ত দরিদ্র, ধরা বাঁধা কাজ তার পছন্দ ছিল না, তাই বহুরূপীর বেশে মাঝে মাঝে বের হয়ে পড়তেন, তাতে দু পয়সা অতিরিক্ত রোজগার হতো। এই যে একটু আগে আমরা আলোচনা করলাম যে বহুরূপীর আক্ষরিক অর্থ হলো বহুরূপ ধারণ করে যে, কিন্তু আমরা যদি এর ইনার মিনিং দেখি তাহলে আমরা কি বললাম যে একটি মানুষ বিভিন্ন দিন বিভিন্ন রূপ ধারণ করে এবং যার সাহায্যে ও মানুষদেরকে এন্টারটেইন করে এবং যার বিনিময়ে সে পয়সা পায় এবং তাতে সে নিজের জীবন ধারণ করে। তাহলে সেটাই এখানে বলা হয়েছে যে হরিদা হলেন আমাদের এই বহুরূপী গল্পের মূল চরিত্র, যিনি তিনি হলেন হরিদা। তো হরিদারও হচ্ছে পেশা বহুরূপীর পেশা, উনিও বিভিন্ন দিন বিভিন্ন রূপ ধারণ করে বাইরে বেরিয়ে পড়েন এবং তার বিনিময়ে যা টাকা উপার্জন হয় তার সাহায্যে তিনি নিজের জীবন অতিবাহিত করেন। এবার চলো এরপর কী আছে আমরা দেখে নিই। হরিদা তাই কখনো পাগল, কখনো বা পুলিশ, আবার কখনো বা বাউল, আবার কখনো কাপালিক সাজতেন। এমনকি হরিদা মাঝে মাঝে বাইচির রূপও ধারণ করতেন। কেউ কেউ তার এই রূপ বহুরূপী বেশ দেখে হাসত, কেউ কেউ বিরক্ত হতো, আবার কেউ কেউ বিস্মিত হতো। তাহলে তিনি এতটাই সুন্দরভাবে এই রূপ ধারণ করতে পারতেন যে মানুষরা ভাবতো হয়তো সেটা কেউ সেজেছে সেটা ভাবতো না, হয়তো ভাবতো যে যেটা যেমন বাইজির রূপ যদি উনি ধরতেন তাহলে অরিজিনাল বাইজির রূপই তিনি ধারণ করতেন, এত সুন্দরভাবে তিনি মেকআপ করতেন যে কেউ তাকে ধরতে পারতো না যে ওটা হরিদা। আচ্ছা এরপরে কী আছে দেখো, তবে বহু মানুষই হরিদার বিভিন্ন রূপ দেখে আনন্দ পেত। এই বহুরূপী বেশ ধারণ করেই হরিদার নানা কাণ্ড ঘটিয়ে থাকতেন। হরিদার এই বহুরূপী বেশ তার জীবনে নানা বৈচিত্র্য আনত। আসলে গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদার বহুরূপ ধারণ করাকে কেন্দ্র করে গল্পের অগ্রগতি হয়েছে, তাই গল্পের বিষয়বস্তুর দিক থেকে বিচার করলে গল্পের নামকরণ সার্থক হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ দিলে তোমরা কিভাবে উত্তরটাকে লিখবে। তোমরা অবশ্যই কিন্তু এটাকে নোট ডাউন করে নেবে ভালোভাবে এবং ভালোভাবে এটি বুঝে মুখস্থ করার চেষ্টা করবে, যাতে এক্সামে তোমরা এত সুন্দরভাবেই উত্তরটা লিখতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আমরা কেবলমাত্র উৎস এবং নামকরণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পুরো গল্পটা লাইন বাই লাইন আলোচনা করব এবং আমরা দেখে নেব যে এই গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সম্পর্কেও আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।